Welcome everyone. আশা করি সবাই সুস্থ আছেন। এই টিউটোরিয়ালে আমরা 8086 এর যে লজিক্যাল অপারেটর গুলো আছে সেটা দেখব আর কি। সো লজিক্যাল অপারেটর বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? আমরা সিতে যেরকম বিট ওয়াইজ অপারেটর যেগুলো পড়েছিলাম সেই অপারেটরগুলোই হচ্ছে আমরা 8086 এ দেখব। সো আমরা বেসিক্যালি দেখব হচ্ছে আমরা যে লজিক্যাল বা বেসিক গেট যেগুলো আছে সেইগুলো, যেমন অ্যান্ড, অর, নট, এই তিনটা মাস্ট, এবং সাথে আর একটা দেখব সেটা হচ্ছে এক্সর। মানে এক্সরটা আমাদের বিভিন্ন কাজে আসে। 8086 এইগুলো খুবই ফেয়ারলি ইজি, এগুলো নিয়ে কাজ করা। তো আমরা ডাইরেক্টলি চলে যাই কোডের মধ্যে। ধরেন যে আমরা ফার্স্টে এন্ড দিয়ে শুরু করি। এন্ড এর লজিকটা কিরকম, যে যদি দুইটা ইনপুটই ওয়ান হয় তাহলে আমরা আউটপুটে ওয়ান পাবো, আদারওয়াইজ বাকি সব ক্ষেত্রে হচ্ছে জিরো পাবো, রাইট? তো 8086 এ এটা কিভাবে হয়, যে রেজিস্টারের উপর হচ্ছে আমরা ধরেন যে কোনো টাইপের অপারেশন চালাতে পারি, রেজিস্টারের প্রতিটা বিটের উপর হচ্ছে ওই অপারেশনটা চলবে। সো প্রতিটা বিটের উপর অপারেশন চলে বলি এটাকে বিট ওয়াইজ অপারেটরও বলা হয়। ওকে, সো আমরা যদি হেল্পে যাই, হেল্পে গিয়ে ওইটার ডকুমেন্টেশনও দেখে আসতে পারি আমরা। এই এখানে দেখবেন যে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইনস্ট্রাকশনস, সে এখানে হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন বেশ কয়েকটা আছে, এছাড়াও হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যেটা অ্যান্ড অর নট যেটা সেগুলো। সো এখানে দেখেন অ্যান্ড এর লজিকটা বলা আছে যে ওয়ান আর ওয়ান অ্যান্ড করলে ওয়ান পাবো, ওয়ান আর জিরো অ্যান্ড করলে জিরো পাবো, জিরো অ্যান্ড ওয়ান অ্যান্ড করলে জিরো পাবো, জিরো অ্যান্ড জিরো করলে তো জিরোই পাবো। অরের সময় হচ্ছে উল্টা, উল্টা বলতে আর কি যে আমার যদি একটা ওয়ান থাকে ইনপুটে তাহলে আমি ওয়ান পাবো, দুটো থাকলে তো অবশ্যই ওয়ান পাবো। জিরো পাওয়ার শর্ত হচ্ছে সবগুলো ইনপুট জিরো হতে হবে। সো ওয়ান অ্যান্ড ওয়ান করলে অবশ্যই ওয়ান, ওয়ান অ্যান্ড জিরো করলে ওয়ান, জিরো অ্যান্ড ওয়ান করলে ওয়ান, জিরো জিরো করলে হচ্ছে আমরা জিরো পাচ্ছি। এক্সরে হচ্ছে যদি সেম হয় তাহলে জিরো পাবো, ডিফারেন্ট হলে ওয়ান পাবো। সো সেম বলতে কি যে দুটো ইনপুটই ওয়ান তাহলে জিরো পাচ্ছি, একটা ইনপুট ওয়ান একটা জিরো তাহলে ডিফারেন্ট ওয়ান পাবো, জিরো একটা একটা ওয়ান তাহলে ওয়ান পাবো, জিরো জিরোর জন্য আবার জিরো পাবো কারণ দুটো ইনপুট সেম। নটের বেলায় হচ্ছে যে আমরা ইনপুট যেটা দিব সেটার উল্টাটা আসবে। এখন আমরা জাস্ট দেখি যে কোডে এটা কিভাবে করা যায়। সো কোডে এতদিন আমরা বেসিক্যালি কি করতাম, যে আমরা ডাইরেক্টলি হচ্ছে ডেসিমাল অথবা বাইনারি নাম্বার দিয়ে দিতাম, রাইট? এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা ডেসিমাল বা বাইনারি ডেসিমাল বা হেক্সাডেসিমাল এটা ডাইরেক্টলি দিব না, আমরা ডাইরেক্টলি দিব হচ্ছে বাইনারি ভ্যালু। এটা আমাদের জন্য বুঝতে ইজি হবে, নট নেসেসারি যে সবসময় এটা দিতে হবে, আপনারা চাইলে হেক্সাডেসিমাল দিয়েও করতে পারেন। মানে আমি জাস্ট এক্সাম্পলের জন্য বাইনারি ইউজ করে এখানে করাটা দেখাবো। ওকে, সো ধরেন যে আমি দুইটা রেজিস্টার নিচ্ছি, বিএল, সো বিএল এর মধ্যে ধরেন যে আমি ফার্স্টে হচ্ছে অ্যান্ড করবো, সো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো। সো এটা একটা 8-bit বাইনারি। এখন সিস্টেম কীভাবে বুঝবে, আমি পাশে যদি বি লিখে দিই তাহলেও বুঝবে যে এটা হচ্ছে একটা বাইনারি ভ্যালিউ। এবং আমি ধরেন যে ডিএল এর মধ্যে আরেকটা ভ্যালু নিই যেটা যে দুটো আমরা অ্যান্ড করতে যাচ্ছি। সো আমরা অ্যান্ড করতে হলে 8-bit অ্যান্ড হবে আর কি। সো এখানে দেখেন আমরা এইটা দেখে বুঝতে পারছি না যে আমাদের অ্যান্ডটার রেজাল্টটা কী হবে, এটা একটা জিরো পাবো আমরা। সো জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো, ওকে, জিরো জিরো ওয়ান জিরো 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 সরি জিরো জিরো ওয়ান জিরো, ওকে, এটা হচ্ছে আমাদের রেজাল্টটা হওয়া উচিত। এখন আমরা এই অ্যান্ডটা কীভাবে করব, সো এটার জন্য আমাদের লিখতে হবে অ্যান্ড এবং দুটো অপারেশন দিতে হবে। ফার্স্টেরটা হচ্ছে, ফার্স্টের যে অপারেন্টটা সেটা হবে আমাদের সোর্স, সরি সেটা হবে আমাদের ডেস্টিনেশন। তো ডিএলটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এখানেই হচ্ছে আমরা ভ্যালুটা সেভ করতে যাচ্ছি, এবং ডিএলটা হচ্ছে সোর্স। তো এটা কাজটা কিভাবে করে, যে বিএল এর ভ্যালুটার সাথে ডিএল এর ভ্যালু অ্যান্ড করবে এবং রেজাল্টটাকে
ডেস্টিনেশনে সেভ করবে, তার মানে রেজাল্টটাকে হচ্ছে ডিএল এর মধ্যে সেভ করবে। এটা হচ্ছে আমাদের কাজটা। এবার আমরা ডিএল তো প্রিন্টও করতে পারি, কিভাবে প্রিন্ট করতে পারি? এইচ এর মধ্যে যদি আমরা 2 ইনসার্ট করি তাহলেই কিন্তু আমাদের ডিএল এর মধ্যে ভ্যালুটা মানে ডিসপ্লেতে শো করবে। যদিও ডিসপ্লের ভ্যালুটা দেখে আমাদের এটার জন্য বোঝাটা খুব টাফ, আমরা যেটা প্রিফার করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে র্যামের ভ্যালুটা চেক করব, কারণ আমরা র্যামের ভ্যালু চেক করতে কিন্তু অলরেডি জানি। ওকে, সো এইচ এর মধ্যে আমরা 2 নিলাম, ইন্টারাপ্ট 21H এটা কল করলাম। সো এটা জাস্ট রান করে দেখি যে কি হচ্ছে। সো এখানে একটা ডট কোলন অ্যাপোস্ট্রফির মতো আসছে। সো এটা আমরা চেক করব না, আমরা চেক করব বেসিক্যালি হচ্ছে রেজিস্টারের ভ্যালুগুলো। সো ম্যাগনিফায়ার দিয়ে দেখাই আমি। সো এখানে দেখেন আমাদের ফাইনাল ভ্যালুটা কোথায় যাবে, ডিএল এর মধ্যে, রাইট? সো ডিএল এ দেখেন কি যাচ্ছে, 22। এটা কিসের কি টাইপের ভ্যালু? হেক্সাডেসিমাল টাইপের ভ্যালু। সো আমরা একটা হেক্সাডেসিমাল 22 পাচ্ছি এটার মধ্যে। এখন হেক্সাডেসিমাল 22 মানে বাইনারিতে কত, রাইট? সো এটা আমরা চেক করতে পারি হচ্ছে বেস কনভার্টার দিয়ে। হেক্সাডেসিমাল 22 মানে হচ্ছে বাইনারিতে দেখেন যে আমাদের আসার কথা 0010 0010, রাইট? 0010 0010। সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট আসছে, এবং এটা কিন্তু ডিএল এর মধ্যে আমরা পাচ্ছি। আমরা চাইলে এটা অন্যভাবে করতে পারি, সিএল এর মধ্যে, যদি সিএল এর মধ্যে করলে অ্যাকচুয়ালি জিরো আসবে, আমরা বিএল এর মধ্যে এটা করতে পারি। দেখেন বিএল কে যদি ডেস্টিনেশন ধরা হয় তাহলে কিন্তু রেজাল্টটা বিএল এর মধ্যে গিয়ে সেফ হবে। সো রান করি, এখন ডিএল এর ভ্যালুটা এটা প্রিন্ট করছে, তার মানে ডিএল এর ডিফারেন্ট একটা ভ্যালু প্রিন্ট করছে। ডিএল এর ভ্যালুটা কত? 2E। ওকে ফাইন, বিএল এর ভ্যালুটা কত? 22। তার মানে বিএল এর মধ্যে রেজাল্টটা গিয়ে সেভ হয়ে গেছে, এবং বিএল এর আগের ভ্যালুটা কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে। ওকে, সো বিএল এর আগের যে ভ্যালুটা ছিল সেটা রিপ্লেস হয়ে যাবে, এবং নতুন ভ্যালুটা দিয়ে, নতুন ভ্যালুটা হচ্ছে ওখানে স্টোরড হবে। আর ডিএল এর মধ্যে যে ভ্যালুটা সেটা হচ্ছে ডিএল এর মধ্যে আমাদের এন্ড করার আগে ইনিশিয়ালি যে ভ্যালুটা সেট করা ছিল সেটাই। সো এখানে দেখেন যে ফার্স্ট এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে ই। সো 2E যেই ভ্যালুটা সেটাই হচ্ছে আমরা ডিএল এর মধ্যে দেখতে পাচ্ছি। সেইভাবে আর কি বিট ওয়াইজ পার অপারেটরগুলো কাজ করে থাকে। আচ্ছা ফাইন, সো এটা গেল, এখন এন্ডটা গেল। এই এন্ড এর বদলে যদি আমরা অর লিখি এক্স্যাক্টলি সেম কাজটা করবে, জাস্ট অর হিসাবে। ওকে, তো এখান থেকে আমরা এই দুটো অর করলে আমরা রেজাল্টটা কি পাবো, আমি রেজাল্ট এখানে লিখি। দেখেন সো এখানে রেজাল্টটা আমরা পাচ্ছি, আমি কমেন্ট করে লিখছি 1 1 1 1 1 1 1 0। তার মানে এটা কি হচ্ছে, এফ ই, রাইট? এফ ই হচ্ছে আমাদের রেজাল্ট, এবং রেজাল্টটা কোথায় যাবে আমরা জানি, ডেস্টিনেশনে যাবে, ডেস্টিনেশনটা হচ্ছে বিএল। সো ডিএল এবং বিএল অর হবে, অর হওয়ার পরে আমাদের রেজাল্টটা বিএল এর মধ্যে গিয়ে সেভ হবে। সো রান ইমুলেট করি, রান দিই, দেখেন বিএল এর মধ্যে কি আছে, এফ ই। ম্যাগনিফাই করি তো দেখেন বিএল এর মধ্যে কিন্তু এফ ই গিয়ে সেভ হচ্ছে। সো অরটা হচ্ছে এইভাবে কাজ করে, এন্ড যেভাবে কাজ করে এক্স্যাক্টলি সেম, অরও সেমভাবেই কাজ করে। আচ্ছা এক্সর, এক্সরও সিমিলার। এক্সরের রেজাল্টটা করলে কিরকম আসবে, 1 আর 0 এক্সর করলে 1, এটা 1, এটা 0, এটা 1, এটা 1, এটা 1, 0, 0। সো এটা হচ্ছে আমাদের এক্সরের রেজাল্ট। এর রেজাল্টটা কত এটা? সো এটা হচ্ছে আমাদের ডি মোস্ট প্রবলি, হ্যাঁ, সো ডি, আর এটা হচ্ছে 12 সি সি, হ্যাঁ এটা, সো ডিসি এটা হওয়া উচিত। সো রান দিই, সো দেখেন বিএল এর মধ্যে কি ভ্যালুটা আছে, ডিসি, ঠিক আছে? এখানে জাস্ট আমাকে হেক্সাডেসিমালে দেখাচ্ছে, আমার এইখানে হচ্ছে আমি কোডটা বাইনারিতে করেছি। ওকে, সো আমরা বাইনারি দিয়ে দেখলাম এটা, বাইনারির বদলে আমরা কিন্তু চাইলে এটা হেক্সাডেসিমাল দিয়েও করতে পারি। ধরুন যে আমি হেক্সাডেসিমালে কি ভ্যালু দিতে চাই, ধরুন যে এফ ওয়ান, এবং এফ ওয়ানের সাথে আমরা ধরেন যে 10 এটা করতে চাই, এবং দুটোই হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। রান দিই, রান দিলে দেখবেন যে এখানে একটা এরর দিচ্ছে, এররটা হচ্ছে যে প্রবাবলি নো জিরো প্রিফিক্স ফর হেক্স। ওকে,
সো এই ইমিউট জির সিক্সের এই ভার্সনটাতে হচ্ছে হেক্সাডেসিমাল যখন আমরা লিখবো তখন প্রিফিক্স আকারে একটা জিরো দিতে হবে, তার মানে বেসিক্যালি হচ্ছে সামনে একটা জিরো বসাতে হবে। ওকে, সো সামনের জিরোটাকেও অমিট করে হচ্ছে লাস্টের এই দুটো ভ্যালু নিবে, সেইটা আর কি লিখতে হয়। সো এইটা এখন যদি রান দেন তখন রান করবে। সো রান করলে দেখি, সিঙ্গেল স্টেপ নিয়ে দেখি মুভ করার পর আমাদের ভ্যালুগুলো কী হয়। যেমন দেখেন এই বিএল এর মধ্যে F1টা চলে আসছে, আচ্ছা, এবং বিএল এর মধ্যে 10 চলে আসছে। আমি পুরোটুক রান দিয়ে ফেলি সিঙ্গেল স্টেপ বাদ দিয়ে। আচ্ছা, এখন আমরা এক্সর করছিলাম, ভ্যালুটা বিএল এর মধ্যে সেভ হওয়ার কথা ছিল, সো E1টা সেভ হচ্ছে। সো দেখবেন F1 এর সাথে 10 এক্সর করলে অ্যাকচুয়ালি E1ই হয়, কারণ F এর সাথে লাস্টের যে 1টা আছে 111 এর সাথে 0001 ও দুটা সেম পাচ্ছে, ওই দুটার বদলে হচ্ছে আমরা জিরো বসাচ্ছি। সো ওইটার কারণে আর কি ওইখানে F এর বদলে E চলে আসে। আর লাস্টে মানে এই দুটা যদি আপনি এক্সর করে দেখেন এই ভ্যালুটাই পাবেন, এটা আর কি আমি ভেঙে ব্রেকডাউন করে দেখাচ্ছি না। সো বেসিক্যালি এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা চাইলে কিন্তু হেক্সাডেসিমলও লিখতে পারি, বাট যেহেতু বিট ওয়াইজ অপারেটর নিয়ে কাজ করছি সো আমাদের নিজের সুবিধার্থেও বাইনারি নিয়ে করাটাই বেটার, ইজিয়ার আর কি। বাট আমরা এটা করতে পারি, ইভেন আমরা ডেসিমাল দিয়েও করতে পারি। ডেসিমাল দিয়ে ধরেন যে আমি 15 এবং এখানে হচ্ছে অথবা ধরি যে 254 সাথে 255 যদি এক্সর করি তাহলে দেখেন কি হয়, লাস্টে হচ্ছে 01টা থাকে, তার মানে 255 মানে সবগুলো 1, 254 মানে হচ্ছে 7টা 1, লাস্টে 0। সো এই যে লাস্টের যে 01টার কারণে ওইটার কারণে লাস্টে একটা 1 থাকে, যদি দুটোই যদি 255 হতো তাহলে এক্সর করলে কিন্তু আমরা ভ্যালুটা 00 পেতাম। সো এখানে আমরা পাচ্ছি 01, সো এইটা আর কি পাশে করে দেখতে পারেন। সো এই গেল হচ্ছে অ্যান্ড অর এক্সর, এই তিনটা। আমাদের আরেকটা শিখতে হবে, সেটা হচ্ছে নট, রাইট? সো নটটা হচ্ছে মানে নটের অপারেন্ড হচ্ছে একটা, একটার উপরই কাজ করবে, কারণ নট কিন্তু আমরা একটা ইউনারি গেট, আমরা এটা অলরেডি জানি। সো ধরেন যে আমি নট করছি, নট ধরেন যে ডিএল নট করব। সো ডিএল এর মধ্যে কত আছে, 255, তার মানে সবগুলোই 1, যদি নট করি তাহলে সেটা 0 হয়ে যাবে। ওকে, সিমুলেট করে রান দিই, তো দেখেন ডিএল এর মধ্যে কিন্তু 00 চলে আসছে। ওকে, এবং এখানে কিছু দেখাচ্ছে না, কারণ 00-র জন্য যেই ইয়াটা নাল এটা দেখাবে না। ওকে, আমরা 254 দেই, তাহলে হচ্ছে 701 সরি 7010, লাস্টে হচ্ছে আমাদের 0 থাকে। সো এটা রান দিয়ে দেখি, লাস্টে আমাদের 1 আসার কথা। সো 1 এর ভ্যালুটা দেখাচ্ছে ডিএক্স এর মধ্যে, সরি ডিএল এর মধ্যে ভ্যালুটা দেখাচ্ছে হচ্ছে 01, কারণটা হচ্ছে আমাদের 7010 সেটাকে হয়ে যায় হচ্ছে 7001 উল্টালে। ওকে, এইভাবে হচ্ছে এটা কাজ করে থাকে, এটা হচ্ছে নট এর কাজ ছিল। আমরা যদি হেল্পে যাই, হেল্পে গেলে হচ্ছে নটের জায়গায় আর একটা দেখব, সো নটের পরে দেখবো আর একটা নেগেটিভ, হ্যাঁ, NEG। সো নটটা বেসিক্যালি কি করে 086 এ, সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা বাইনারি নাম্বার দিলেন, ওকে, এটা সেটা নট করলে, আপনি যেটা পাবেন 111001111, ওকে, এইটা পাবো আমরা। সো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট বলে এটাকে, এটাকে আমরা বলি হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট। ডিএলডিতে অলরেডি এটা আপনারা হয়তো বা দেখে আসছেন। এবং টুস কমপ্লিমেন্ট কাকে বলি, ওয়ানস কমপ্লিমেন্টের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু আমরা টুস কমপ্লিমেন্ট পেয়ে যাই। ওকে, সো টুস কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্টের সাথে জাস্ট 1 যোগ করা। এখন এই যে টুস কমপ্লিমেন্ট, এটাও তো আমাদের করতে পারতে হবে। টুস কমপ্লিমেন্টটা বেসিক্যালি কি, টুস কমপ্লিমেন্টটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি কোনো সংখ্যাকে নেগেটিভ করতে চাই, সো ধরেন যে আপনি একটা নাম্বার লিখেছেন 15
বা কিছু একটা দিয়েছেন একটা বাইনারি ভ্যালু সেটার যদি নেগেটিভ লিখতে চাই ধরেন যে 2 লিখেছেন আমরা যদি নেগেটিভ 2 চাই তাহলে সেটাকে আমরা হচ্ছে 2's কমপ্লিমেন্ট করি ওকে তবে এটাও করার একটা কো মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এক্সিকিউট 6 এ সেটা হচ্ছে NEG ওকে সো NEG টা বেসিক্যালি কি করবে 2's কমপ্লিমেন্ট করবে সো আমরা 254 কে নট করলে কি পেতাম লাস্টে 1 পেতাম তার মানে 0 1 পেতাম সেটা যদি যদি 1 যোগ করি তাহলে কি হবে 0 2 সেটা রান দিয়ে দেখি কি হয় NEG করলে হচ্ছে জাস্ট DL এর ভ্যালুটা 0 2 হবে ওকে সো এই কোডগুলো অবশ্যই আমার সাথে 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 প্র্যাকটিস করলে বেটার হয় কারণ এই লজিক্যাল অপারেটর দিয়ে আমরা ইন ফিউচারে আর বড় কিছু করব ইভেন আমরা 806 এর এই ইমিউট 06 এ বিভিন্ন প্রজেক্টও করতে পারি এটা দিয়ে বিভিন্ন কনভার্সন বিভিন্ন কিছুই করা যায় এটা দিয়ে অনেক কিছুই করা যায় লজিক্যাল বেসিক্যালি লজিক্যাল অপারেটর দিয়েই তো আমাদের হোল কম্পিউটার সিস্টেমটা বানানো বেসিক গেটগুলো দিয়ে আর কি সো আই হোপ সবাই বুঝতে পেরেছেন যে এটার এই ইনস্ট্রাকশনগুলো কীভাবে কাজ করে সো আমরা কী কী শিখলাম অ্যান্ড অর নট এক্সর সাথে এক্সট্রাক্টটা শিখলাম সেটা হচ্ছে নেগেশন বা টুস কমপ্লিমেন্ট এবং নটটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের মতো কাজ করে এটাও জানলাম আমরা আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ